শনের জান শনব জান প্যানেল 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 চাই প্যানেল 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 চাই প্যানেল 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 চাই প্যানেল 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 চাই শনব জান শনব জান শনব জান শনব জান সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আলোচনা এই পর্বে যারা আলোচনা করতে চান তারা বলবেন এখন আলোচনায় আসবেন আমাদের নিবন্ধিত শিক্ষক সংগঠনের মাননীয় সহসভাপতি সুজয় রহমান এখন আলোচনায় আসবে সুজয় রহমান এবার আলোচনায় আসবেন রাজিয়া সুলতানা রথি তাকে অনুরোধ করছে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য এখন মূল্যবান আলোচনায় আসবেন রাজিয়া সুলতানা রথি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন যারা অনেক দূর থেকে এসেছেন আজকে আমাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা সকলে আসছেন অনেক দূর থেকে কষ্ট করে আমি জানি আজকে 47 দিন যাবৎ আমরা এখানে আছি যারা আছি তারা অনেক কষ্ট করে এই ধুলোবালিতে বসে থেকে অনসংগত অবস্থায় আছি সবার অনেক কষ্ট হচ্ছে এবং সবাই একটা দাবি নিয়ে এসেছি আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বরাবরে যাতে আমাদের এই দাবিগুলো যায় এবং সেই দাবি যেন পূরণ হয় সেই আশা করে এখানে আসছি আর আমার বিশ্বাস আজকে আমরা যারা এই দাবির প্রেক্ষিতে এসেছি আমাদের সবার দাবি পূরণ হবে এবং এটা যৌক্তিক অবশ্যই পূরণ হবে আর আপনারা সবাই থাকবেন যতক্ষণ আমরা এই আশা এই দাবি আমাদের পূরণ না হবে আমাদের শিক্ষকতার আশা যাদের সকলেই যেন সেই আশা দাবি পূরণ করে যেতে পারি সবার মনের আশা যেন পূরণ হয় আমি বিশেষভাবে বলবো আজকে 47 দিন আমি যে আছি এখানে আমার পরিবার থেকে কিন্তু অনেক চাপ আসছে সত্যি কথা বলতে আমি কিন্তু তাদের বিরোধিতা করেই আমি কিন্তু আজকে ঢাকা শহরে আছি খুলনায় যাচ্ছি না বাড়িতে ঈদও করি নাই ঈদের দিন আমার অনেক কষ্ট হয়েছে এখানে থাকতে কিন্তু তারপরে আমি ভাবছিলাম দেখি কোনো একটা ভালো সুসংবাদ যদি আমি বাড়িতে নিয়ে যেতে পারি তবে হয়তো বা আমার বাবা মার কষ্ট আমার উপরে যত রাগ ক্ষোভ সব বন্ধ হবে কিন্তু এখনও এরকম কোনো ভালো সুসংবাদ পাইনি এবং আমার ভাই বোনদেরও সেরকম সুসংবাদ আমরা এনে দিতে পারলাম না সবাই পেল না সবাই খুব কষ্টে আছি আমরা